মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি বাঁধ ধসে শহরের একাংশ প্লাবিত সিলেটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন নোয়াখালীতে বাস অটোরিকশা সংঘর্ষে নিহত তিন টাঙ্গাইলে বাস চাপায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু এবং ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় ভৈরবে মেঘনা পারে মানুষের ঢল

মনো নদীর বাঁধ ধসে তলিয়ে গেছে শহরের একাংশ কবলিত হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সহায়তায় আরও জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল রাত একটার দিকে মৌলভীবাজারের পশ্চিম বড়হাটের বড়ইকুলা এলাকায় মনু নদীর বাঁধ ভেঙে যায় পানির তোড়ে প্লাবিত হয় পৌর এলাকার একাংশ শহরের রাস্তাঘাট এখন হাঁটু পানির নিচে পানি ঢুকেছে বাসাবাড়ি ও দোকানপাটে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা এছাড়া শহরতলীর চাঁদনীঘাট এলাকায় বালুর বস্তা ফেলে নদীর গাইডওয়াল বাঁচানোর চেষ্টা করছে সেনাবাহিনী দিন ধরে পানিতে নিমজ্জিত আছে যে কোনো জায়গায় এদিকে কুলাউড়া রাজানগর ও কমলগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা কয়েকদিন ধরে বন্যা কবলিত

দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা দিচ্ছে প্রশাসন গত কয়েকদিনের বন্যায় পানিতে ডুবে মারা গেছে ছয় জন রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন ময়মনসিংহ সদরের শানকিপাড়া এলাকা থেকে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রেহেনার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানায় মাদক ব্যবসায়ীদের মধ্যে টাকা ভাগাভাগির দ্বন্দ্বে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয় গোলাগুলির এক পর্যায়ে রেহেনার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শানকিপাড়ার রাস্তার পাশ থেকে রেহেনার মৃতদেহ উদ্ধার করা হয় তার বিরুদ্ধে মাদক আইনে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল নোয়াখালী ঠাকুরগাঁও ও আশুলিয়ায় নয়জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে তিনজন দুপুরে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতির সল্লায় যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হয় নিহতদের এখনো পরিচয় পাওয়া যায়নি পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে নোয়াখালীর সোনাইমৈতে বাস ও অটোরিকশার সংঘর্ষে দুই ভাই সহ তিনজনের প্রাণ গেছে আহত হয়েছে আরো দুইজন ঠাকুরগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে দুই পথচারী আহত হয়েছে একজন আসলিয়ার নয়ারহাটে বাস চাপায় পথচারীর মৃত্যু হয়েছে ঘাতক বাস আটক করেছে পুলিশ দুর্বৃত্তের গুলিতে নিহত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এম এন লার্মা গ্রুপের সদস্য বিজয় ত্রিপুরার লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে খাগড়াছড়ি জেলা আধুনিক সদর হাসপাতালের মর্গে দুপুরে ময়নাতদন্ত করা হয় পুলিশ জানিয়েছে আজই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে নিরাপত্তা জনিত কারণে বিজয়ের লাশ খাগড়াছড়ি সদরের তেতুল তলায় দাও করা হতে পারে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এম এন লার্মা গ্রুপের কেন্দ্রীয় তথ্য সম্পাদক সুধাকো ত্রিপুরা ঘটনার জন্য ইউপিডিএফ কে দায়ী করেছে যদিও ইউপিডিএফ অভিযোগ অস্বীকার করেছে ঈদের ছুটি কাটাতে সাগরকন্যা কক্সবাজারে ভিড় করেছেন পর্যটকরা সমুদ্র স্নান তো আছেই সেই সাথে বিভিন্ন পর্যটন স্পট ঘুরে বেড়াচ্ছেন ভ্রমণ বিপাসুরা পর্যটকদের নিরাপত্তায় সতর্ক প্রশাসন কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের সহায়তায় রাশেদুল আলম রাসেলের আরও একটি রিপোর্ট ঈদের টানা ছুটিতে পর্যটকদের ভিড় বেড়েছে কক্সবাজারে কেউ কেউ ঈদের আগে থেকে অবস্থান করছেন আবাসিক হোটেলগুলোতে তিল ধারণের ঠাঁই নেই আমরা শুনেই এসেছি কক্সবাজারের ব্যাপারে বাট এখানে এসে মানে অসম মানে কল্পনা করা যায় না সমুদ্র আমাদেরকে টানে আমাকে টানে পাহাড়ের চেয়ে বেশি টানে এই জন্য আসলে একটু প্রশান্তির খোঁজে পরিবার নিয়ে কেউ বা দল বেঁধে সমুদ্র বিলাসে ছুটে এসেছেন কেবল সাগর পাড়ি নয় অন্যান্য স্পটগুলোতেও দর্শনার্থীদের ব্যাপক সমাগম ছুটি কাটাতে আসা পর্যটকদের নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা জেলা শহর ছাড়াও বিভিন্ন স্পটে পুলিশ সতর্কতার সাথে দায়িত্ব পালন করছে ঈদুল ফিতরের ছুটিতে বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজারে এসেছেন তাদের নিরাপত্তায় আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি পাশাপাশি সাগরে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই জন্য আমাদের রেস্কিউ টিমও কাজ করে যাচ্ছে এদিকে ভৈরবে ছুটির আনন্দ উপভোগ করতে নানা বয়সের মানুষের ঢল নেমেছে মেঘনা পারে। নৌকায় চড়ে নির্মল হাওয়া গায়ে মেখে চলছে ঘোরাঘুরি আমি নামতলে উঠেছি ফুসকা খেয়েছি অনেক ভালো লাগছে ভাইয়া নিয়ে ঘুরতে এসেছি ঈদ উপলক্ষে মজা করার জন্য বিভিন্ন স্থানে বসেছে ঈদ মেলা রাশেদুল আলম রাসেল নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে উদ্ধার হওয়া চিতা গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে বাঘ দুটি হস্তান্তর করেন র্যাব এগারো কোম্পানি কমান্ডার জসীম গেল বৃহস্পতিবার ফতুল্লার ভূই রঘুনাথপুরে অভিযান চালিয়ে বাঘ দুটি উদ্ধার করে র্যাব সদস্যরা এ সময় দুই পথচারীকেও আটক করে র্যাব সম্প্রতি টানা বৃষ্টিতে পাহাড় ধসে পড়ায় রাঙামাটি খাগড়াছড়ি সরকার বাইশ মেল সহ তিনটি স্থানকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে দুর্ঘটনা এড়াতে রোববার সকাল থেকে সড়কটিতে বাস ট্রাক সহ ভারী যানবাহন চলা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় তবে মোটরসাইকেল সিএনজি সহ ছোটখাটো যানবাহন এই নিষেধাজ্ঞা আওতার বাইরে ঝুঁকিপূর্ণ স্থানগুলো মেরামতের কাজ চলছে তিন থেকে চার দিনের মধ্যে ভারী যানবাহন চলাচল করতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ আনুষ্ঠানিক উদ্বোধনে সাড়ে পাঁচ বছরেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ময়মনসিংহের হালুয়াঘাট স্থলবন্দরের কার্যক্রম দীর্ঘদিনেও বন্দরের উন্নয়ন না হওয়ায় হতাশ আমদানিকারকরা আর কাজ না থাকায় দুর্ভোগ বেড়েছে শ্রমিকদের ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন স্থলবন্দরে বর্তমানে কাজ করছে প্রায় তিন হাজার শ্রমিক মেঘালয়ের তোড়া জেলার গাছুয়াপাড়া বন্দর দিয়ে শুধু কয়লা আমদানি করা হয় নভেম্বরে শুরু হওয়া কয়লা আমদানি চলে মার্চ মাস পর্যন্ত পূর্ণাঙ্গ স্থলবন্দর না হয় বছরের বাকি দিনগুলোতে শ্রমিকদের কাজ থাকে না ফলে এই সময় মানবেতর জীবনযাপন করতে হয় শ্রমিকদের ছয় মাস কাজ করে ছয় মাস একটা লোকের অনুগ্রহ খাওয়ানোর সুযোগ না খারাপ মানে করতে পারে বন্দর হইলে তো আমরা মনে করি আরো সারা ভুটান ও ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য সুবিধা বাড়াতে দু হাজার বারো সালের পনেরো সেপ্টেম্বর হালুয়াঘাটের গোবরাকোড়া কড়ৈতলি স্থলবন্দর উদ্বোধন করা হয় দীর্ঘ দিনেও প্রত্যাশিত উন্নয়ন না হয় হতাশা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা সক্রিয়ভাবে ব্যবসা করতে পারবো এই ধরনের কোনো সুযোগ আমরা পাচ্ছি না এবং বন্দরের কোনো রাস্তাঘাটের উন্নতি নাই বন্দরের কোনো উন্নতি নাই শুধু কয়লা নির্ভর আমরা এখানে না আছে ইমিগ্রেশন না আছে ওয়ার হাউস না আছে কাস্টমস এর কোনো ই অনুন্নত পশ্চাৎপদ স্থল বন্দর হিসেবে পড়ে আছে এখানে শুধুমাত্র আমরা যারা আমদানি কারক আমাদের সমিতি যে টুকু ডেভেলপমেন্ট ওয়ার্ক আপনি দেখছেন সেটা আমাদের সমিতি কর্তৃকই করা হয়েছে পূর্ণাঙ্গ বন্দর হলে সারা বছরই আমদানি রপ্তানি কার্যক্রম চলবে এই বন্দর দিয়ে বেকারত্ব ঘুচবে শ্রমিকদের এই সেভেন সিস্টার এখানে ট্রানজিট সুবিধা যদি আমরা পাই তাহলে এখানে বিভিন্ন পণ্য আমরা আমদানি রপ্তানি করতে পারবো এবং সারা বছরই বিজনেসটা থাকবে গোবরাকুড়া কোরাইতল স্থলবন্দরটি পূর্ণাঙ্গ রূপ পেলে বাড়বে সরকারের রাজস্ব আদায় রত্না জামান একুশে টেলিভিশন নানা আয়োজন উদযাপিত হচ্ছে রাজশাহী পুঠিয়ার সাধনপুর হাই স্কুল এন্ড কলেজের ৫০ বছর পূর্তি কর্মসূচির মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল রাখেন সাধনপুর হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফিরোজ মান্নান পরে স্মৃতিচারণ করেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা এদিকে সিরাজগঞ্জের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে সকালে বিদ্যালয় প্রাঙ্গন থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমর্থকদের মধ্যে জার্সি বিতরণ করেছে গোপালগঞ্জ ব্রাজিল ফ্যান ক্লাব বেদগ্রাম মোড়ে দুই শরও বেশি ব্রাজিলের জার্সি বিতরণ করা হয় রাতে ব্রাজিল সুইজারল্যান্ডের খেলা উপলক্ষে জার্সি বিতরণ আয়োজন করে ক্লাবটি একই সাথে আজকের খেলা বেদগ্রাম মোড়ে বড় পর্দায় দেখানোর ব্যবস্থাও করা হয়েছে আর এর সাথে শেষ করছি একুশের দেশের সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি বাঁধ শহরের একাংশ প্লাবিত সিলেটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন নোয়াখালীতে বাস অটোরিকশা সংঘর্ষে নিহত তিন টাঙ্গাইলে বাস চাপায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু এবং ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় ভৈরবে মেঘ না পারে মানুষের ঢল সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাস্টিক ডট কম এই ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরের সংবাদ সন্ধ্যা চারটায় দেখার আমন্ত্রণ রইলো একুশের সাথেই থাকুন